সেদিন 26 মার্চ সন্ধ্যাবেলা পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়া খান দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেদিন জাতির পিতাকে সে একমাত্র লক্ষ্য করেছেন, টার্গেট করেছিলেন। আই ব্যান আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, ইটস লিডার সেড মুজিব উইল নট গো আনপানিশড। তার মানে জাতির পিতা বঙ্গবন্ধুকে সেদিন তক্ষ হয়েছেন। পাকিস্তানে তো অনেক বড় বড় নেতা তৎপরতা ছিল, সর্বজনীন মৌলানা ভাসানী সাহেব ছিলেন, আতাউর রহমান ছিলেন, কমরেড মনির ছিলেন, অধ্যাপক মুজাহিদ আহমেদ সব ছিলেন, অনেক নেতা ছিলেন। কেউ কে কেউ কে টার্গেট করে, টার্গেট করছে শুধু বঙ্গবন্ধুকে। রাজনৈতিক দল হিসেবে টার্গেট করেছিলেন কুবাস্তা আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে ব্যান করেছিলেন। দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শূন্য হাতে এই বাংলাদেশকে বিধ্বস্ত অর্থনীতি থেকে একটি স্বনির্ভর অর্থনীতি করেছিলেন। পরে সাড়ে তিন বছরের মাথায় বাংলাদেশকে একটি সম্পূর্ণ আয় দেশ করেছিলেন। আর 1975 সালে 15 আগস্ট এই জিয়া খান মুস্তাকরা বঙ্গবন্ধুকে যখনই বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থনীতি থেকে নিয়ে যাচ্ছেন, তখনই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর উপর আঘাত হানে এবং বঙ্গবন্ধুকে সপরে হত্যা করে বাংলাদেশকে 50টা বছর পিছিয়ে আটায় দিয়েছিল। আচ্ছা, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন বাংলাদেশ অনেক আগেই এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিত হতো। আজকে বঙ্গবন্ধু নাই, তাই অবর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলে আজকে দেশের এত উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে 42% ভোট মানুষ ভোট দিয়েছে। অনেক আমরা দেখছি 91% জুড়ে অনেক নির্বাচনেই সব দল অংশগ্রহণ করার পর 55-60%-এর বেশি অংশগ্রহণ করেনি। প্রিয় ভাইরা, আজকে বিএনপি জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন, এই বিএনপি জামাত হলো 1971 সালের 26 মার্চ যে গণহত্যা আরম্ভ করেছিল, যারা করেছিল তাদের উত্তরসূরি এই বিএনপি জামাত। তাদেরকে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে রুখে দিতে হবে, যাতে তারা কোনোদিন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হস্তগত না করে।